প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে। রাজশাহী বানেশ্বর আমের বিখ্যাত হাট, প্রত্যেকদিন পাইকারি বাজার আমের। তো আজকে বাজারে কী কী আম আছে, তো বাজারটা কেমন একটু দামটা জানাবো। তো দর্শক, আমার চ্যানেলের মাধ্যমে আমার কাছ থেকে যদি কেউ খাবার জন্য আম নিতে চান, আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম। তো আমার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি কিছু যে আমটা ডেলিভারি দিয়ে থাকি খাবার জন্য। তো বিশেষ করে আমি বলে দিচ্ছি, যারা হয়তো কিছু মনে করবেন না, যারা আম খাবার জন্য নিতে চাচ্ছেন তারাই শুধু ফোন করবেন আমাকে, অযথা ফোন করে আমাকে বিরক্ত করবেন না। তো আমার এটা হচ্ছে অনুরোধ আপনাদের, যদি বিশ্বাস হয়। আর হচ্ছে আমি অগ্রিম পেমেন্টে ভাই মাল বেচে কিনা করি, যার বিশ্বাস হবে আমার পেমেন্ট হচ্ছে অগ্রিম পেমেন্ট, কারণ এটা আমার নিজস্ব চ্যানেল। আর অগ্রিম পেমেন্টে ভাই আমি মাল বেচে কিনা করি। আজকে বাজারে আমরা সর্বপ্রথমে এখানে দেখছি আমরুপালি। ভাই কেমন দাম দিচ্ছে আমরুপালি বাজারে আজকে? 2600-2800। আপনারটা কেমন দাম দিচ্ছে এটা? আমার এখন দাম বলি দর দাম হয় নাই। তো ভাইয়ের এই আমটার দর দাম হয় নাই, তো দেখি আমরা যে পাই যে ভাই, একটু হাতটা দেখি ভাই। ভাই আমরুপালি নাকি? একটু ছোট সাইজের ভাই। আজকে কেমন দাম দিচ্ছে বাজারে? আজকে একটু বাজার কম। কত দিচ্ছে, কত পর্যন্ত বলছে আজকে? 2300-2400। তো একটু ছোট দানা না, দানাগুলো একটু ছোট দানা, হয়তো কেজিটা 6-7টা করে ধরবে। ভাই এগুলো কি আম? লক্ষণভোগ কেমন দাম দিচ্ছে ভাই আজকে? লক্ষণভোগ এইমাত্র আসলে, তো ভাইরা এইমাত্র আসছে বাজারে। ভাই ফজলি না গেল? আজকে কেমন দাম বলছে ভাই ফজলি? 17-18। ফজলির দাম একটু বেশি নাকি? আজকে একটু ফজলির দাম বেশি, গতকালকে আবার 14-15 মনে হয়েছিল, আজকে 17-18। ভাই রূপালি, আম রূপালি, কেমন দাম বললো ভাই আজকে? যেটা বাজার সেটাই বলবেন ভাই। ভাই বলছে 3,000-3,200। তো আমরা দেখি এপাশ দিয়ে ঘুরে। তো আসলে এক একজন এক এক রকম কথা বলে, তো অনেকে আবার মিথ্যা কথাও বলে। তো আসলে তো মিথ্যা বলে, আমরা 2-4-5 জনের সাথে কথা বলেই বাজার সম্পর্কে জানতে পারবো। ভাই এগুলো রূপালি না? কেমন দাম হচ্ছে ভাই রূপালি? মানে একটু ছোট দানা, তাই দানাগুলো একটু ছোট ছোট। এই যে একটু দানাগুলো দেখছি ছোট দানা, একটু বড় দানাগুলো দেখি। তো আজকে বাজারে কেমন দাম? অনেক আম আছে কালো, অনেক ফ্রেশ, সব ধরনের আম বুঝে আমের দাম। তো আমরা যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বললে বুঝতে পারবো আজকে বাজার সম্পর্কে। ভাই এগুলো কি আসতে নাকি? আসতে ভাঙা শুরু হয়ে গেছে। কেমন দাম বলছে ভাই আসলে? মানে মন করা হিসাবে বলছে 1,000-1,200। আমরা, হ্যাঁ ভাই ভালো আছি, খুব ভালো মানের সুন্দর আম একটা আমরা দেখছি এখানে, কালারফুল একটা আম। আমরুপালি না ভাই? ভাই যেটা ন্যায্য দাম সেটা বলবেন, কত হয়েছে দাম বলবো না ভাই? যেটা ন্যায্য দাম 3,500 দাম বলছে ভাই। আসলে তো আম বোঝে আমের অনেক কোয়ালিটি আছে বাজারে, দাম এই আমরা সৌন্দর্য দেখার জন্য দেখেন। আমরা সুন্দর কেজিতে কয়টা আসবে, 4-5টা? 4-5টা, মানে 5-6টার মধ্যে থাকবে, 5-6টা ফ্রেশ। 3,000 না 3,200? আর যদি এই আমটা আবার কালো হয় দেখা যাচ্ছে 2,700-2,800 মধ্যেও পাওয়া যায় না? আমের অনেকটাই কোয়ালিটি, কোয়ালিটির হচ্ছে আমের দাম। তো অনেকে অনেক রকম বাজে কথা মন্তব্য করে, অনেকে অনেক রকম মিথ্যা কথা বলে। আমার কথা হচ্ছে ভাই, আমি যতটুকু পারি আপনাদের মাঝে সঠিক খবরটাই তুলে ধরার চেষ্টা করি। তো কেউ কথা থেকে আবার এমন কথা শুনেন যে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই 2,200 আম রূপালি, আসলে এগুলা দামে নাই, এগুলা বাজে মন্তব্য কেউ করবেন না। এখানে আপনার 2400-2500 যেগুলো একটু ছোট দানা, সেগুলোকে যেগুলো কেজিতে 8-9টা,
আর যেগুলো ফ্রেশ ভালো মানের বড় আম কেজি 4-5টা সেগুলো ফ্রেশ ঝকঝক হলে 3,3200 এখনো আম বেচে কিনা হচ্ছে। আর যেগুলো একটু কালো মানে আমের রঙটা একটু কালো আর যদি কেজি 4-5টাও হয় সেই আমের বাজারটা হচ্ছে 2,700। ভাই গুলো লক্ষণ বোধ নাই কেমন দাম বলছে ভাই মুখ করা হিসেবে? 1,550 দাম বলছে। তো ভাই দেখছে হয়তো আর কিছুটা দাম উঠে কি। আমরা এই পাশটা দেখছি ফজলি, সুরমা ফজলি। আজকে কেমন বাজারে দাম দিচ্ছে সুরমা ফজলি? 1600-1700 মানে এই দামে বেচে কিনা হচ্ছে নাকি? 1600-1700 এই দামে বেচে কিনা হচ্ছে? 1600-1700 মন কারা হিসাবে আমরা দেখছি বাজারে দু একটা করে আইসনি আম আসা শুরু হয়ে গেছে বাজারে। যার বাজার 1,200 একদম টপ কোয়ালিটি একটা আম দেখছি আমরা, সুন্দর কালারফুল ঝকঝকে। ভাই কার আম? ভাই আপনার আম? এই ভাই, ভাই কি আম এগুলো? একটু গোল গোল সাইজের কালারফুল চকচকি কালারের আম। ভাই বাজারে দাম হইছে? হচ্ছে 3,200-3,300 হয়েছে ভাই, যেটা ন্যায্য দাম সেটা বলবো। এর মধ্যে দাম চলছে 3,200-3,300 মুন করা। আসলে আমের কালারটা খুবই সুন্দর, দেখেন কোনো আমের গায়ে স্পট নেই। যেগুলো আসলে ভালো মানের আম ভালোই দাম আছে, আর যেগুলো কিছু কালো স্পট ডাক আছে 2,800-3,000 এরকমও দামে আম পেয়েছে কিনা। লোকটা দাম দিয়েছে, হ্যালো আমি তো না তাহলে আমি বুঝতে পারবো না। হয়তো আরেকজন একটু 100-200 বেশি করতে পারে। ভাই বলছে 2,100 হলে দিতে চাইছে। ভাই বলছিল দুয়ের নিচে কিছুটা, ভাই দুয়ের নিচে বেচতে চাই নাই, 1,100 হলে দিতে চাইছে আমটা। আমরা দেখছি হয়তো যদি 50-100 কমতেও পারে অন্য সময়। তো এ ছিল রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আমের বাজারদর সম্পর্কে আজকে কিছুটা জানলাম। আম রূপালি লক্ষণভোগ আমদানি আজকে আমরা দেখছি অনেকটাই কম, যে বাজার হচ্ছে লক্ষণভোগের 1,500-1,600 এর মধ্যে, তবে আম রূপালি আমটা একটু আমদানি বেশি। ভাই এগুলো কি আম ভাই? কেমন দাম বলছে? 1,200-1,300 আসনামের বাজার। কি আম ভাই এটা? আমরুপালি না? আমরুপালি। ভাই কেমন দাম দিচ্ছে আজকে বাজারে? যেটা আপনার দাম হয়েছে সেটাই বলবেন। 3,000-3,300 3,000-3,300 মূল করা। বাজারে আমরা দেখছি আড়াজম্মা আম। আড়াজম্মা না ভাই? আড়াজম্মা আমরা আবার খাইতে অনেকটাই ভালো, মিষ্টি সুস্বাদু আছে এই আমটা। আমরা ওই পাশ থেকে দামটা জানলাম আড়াজম্মা। ভাই আপনার নাকি? কি অবস্থা ভাই? ভালো? কেমন দাম দিচ্ছে ভাই আজকে? চুক্তি কয় ক্যারেট? 7 ক্যারেট 6,000 দিচ্ছে, হয়তো আর একটু বাড়লে দিবে, হয়তো দেয় নেই চুক্তিতে দাম হচ্ছে। ফ্রেশ ঝকঝকে বড় মানের আম। আমরুপালি ভাই অনেক বড় বড় সাইজের আম, কেমন কি দাম পড়ছে ভাই এই আমটা আজকে? 1,500 ক্যারেট ঠিক আছে, তাহলে 3,000 টাকা মানে মুন্নার একটু কিছু কম হবে, তাহলে যে 3,200-3,300 হিসাবে
আমটা একটু দেখছেন ঝকঝকে ফ্রেশ ভালো মানের আম।